সুপটি হয়েছে একটি প্রতিষ্ঠীরা আসসালামাইকুম আমি মোহাম্মদ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম প্রতিদিন এনে আজকে আমি একটি সরকারি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ চা বোর্ড বিস্তারিত ফর্ম এবং আবেদন পদ্ধতি আমরা জেনে নেব তার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি উন করে দেবেন এটা হচ্ছে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পথ সংখ্যা রয়েছে প্রথমেই রয়েছে ফোরম্যান একটি সিনিয়র মেকানিক এখানে রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন এখানে এসএসি এইস এসএসসি এবং অষ্টম শ্রেণীর ডিপ্লোমা এই যোগ্যতা থাকলেই কিন্তু আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন দুই নম্বরে সিনিয়র মেকানিক একটি অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর এখানে পোস্ট সংখ্যা রয়েছে দুইটি গাড়ি চালক একটি কার্পেন্টার একটি কুক একজন চেনম্যান একজন ম্যালি দুইজন এখানে আরও বিস্তারিত দেওয়া আছে নিচে শর্তাবলী আবেদন চাকরির আবেদন ফরম আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চাকরির আবেদন ফরম এটা অনলাইনে আপনি আবেদন করতে পারবেন না এই চাকরির আবেদন ফর্মটি আপনি ডাউন আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনাকে আপনার ডাউনলোড করার পরে এই ফর্মটি পূরণ করে এখানে আবেদন ফর্মে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে সচিব চা বোর্ড বাংলাদেশ বাংলাদেশ চা বোর্ড এই বরাবর আপনাকে পাঠাতে হবে এখানে পূর্ণ ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী আবেদন ফর্মটি পূরণ করে আপনাকে পাঠাতে হবে আর এই পিডিএফ ফাইল এবং এই চাকরির ফর্ম ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই রকম একটি থামনেল দেখতে পাবেন বাংলাদেশ চা বোর্ড সেই থামনেলের সেই পোস্টার উপরে আপনারা ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার দুই ফেব্রুয়ারি থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং পাঁচে মার্চ দু তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করলে আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং এখানে অ্যাপ্লাই না বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই চাকরির ফর্ম ডাউনলোড করতে পারবেন এই চাকরির ফর্মটি ডাউনলোড করে এখানে আপনার ছবি দিতে হবে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পরে এটা পূরণ করে পাঠিয়ে দেবেন এ ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ